আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটি আপনাদের জন্য বানাতে যাচ্ছি, এটা সকলের জন্য না, এটা তাদের জন্য যারা শুধু চোখের রেটিনার সমস্যায় ভুগছে, তাদের জন্য এই ভিডিওটি। সুতরাং সকলে না দেখলেও এটা চলবে, যারা চোখের রেটিনা নিয়ে সমস্যায় আছে তাদের জন্য এই আজকের এই ভিডিওটা। চোখের রেটিনা নিয়ে যেহেতু অনেক বছর ধরে কাজ করছি, কয়েকটা বিষয় আমাকে সবসময় তারা দিয়ে বাড়াচ্ছে, যে অনেক সময় রোগীরা একটা প্রশ্ন সবসময় করে যে ডাক্তার সাহেব, আমার চোখের রেটিনায় সমস্যা হয়েছে, এই সমস্যার আমি ভালো হব কি না, কিংবা রেটিনার একটা অপারেশন করেছি, চোখের রেটিনার সার্জারি করেছি, সার্জারি করার পরে এসে জিজ্ঞেস করছে ডাক্তার সাহেব আমি তো আগের চেয়ে ভালো দেখছি না, আগে যা দেখতাম এখনও তাই আছি, কিংবা অন্যজন ছানি অপারেশন করার পরে যেমন দেখছে আমি তো ওরকম ভালো দেখছি না, তার কারণটা কি। আজকে সেজন্য আমি এই বিষয়টা নিয়েই ভিডিওটা বানাবো, যে চোখের রেটিনাতে সমস্যা হওয়ার হলে তার পরবর্তী চিকিৎসা দেওয়ার পরে উন্নতি হওয়ার সম্ভাবনাটা কতটুকু। এখন প্রথমে জানতে হবে চোখের রেটিনা জিনিসটা কি। আমার বিভিন্ন ভিডিওতে আমি অলরেডি বলেছি চোখের রেটিনাটা সম্পর্কে, তারপর আমি আজকে একটু বলতে যাচ্ছি। এক নম্বর হচ্ছে হলো চোখের রেটিনা হচ্ছে চোখের সেই অংশ যেখানে আলো পড়ে ছবি তৈরি হয়, যেখানে আমাদের ছবি তৈরি হয়ে ব্রেনের সাথে কানেকশন যে অপটিক নার্ভের মাধ্যমে চলে যায়। যদি দেখায় যে এইখানে একটা ছবি আছে, যে এখানে একটা চোখের ছবি, এটা লেন্সের পিছনে আলোটা পড়ছে, এই পার্সটা হলো রেটিনা। এই রেটিনাটা আমাদের আলোটা পড়ে ছবিটা তৈরি হয়ে এখানে অপটিক নার্ভের মাধ্যমে ব্রেনে চলে যাচ্ছে। এই রেটিনাতে যখন কোনো সমস্যা হয় তখন আমরা চোখে কম দেখি। এখন রেটিনাতে সমস্যা হয়েছে এটা কীভাবে বুঝবেন? আপনি মনে করেন যে চোখে কম দেখছেন, তখন আপনি চোখের ডাক্তারের কাছে গেলেন, চোখের ডাক্তার চোখের পাওয়ার চেক করে চশমা দিয়েও যখন 6/6 মানে চোখের যে একটা নর্মাল দৃষ্টি 6/6 বলে থাকি ওটা হচ্ছে না, তখন আমাকে ধরে নিতে পারি যে চোখের রেটিনাতে কোনো সমস্যা আছে, কারণ আমাকে চশমা দিয়ে দেখাতে পারছি না। হ্যাঁ, অনেক সময় ছানি পড়লেও চশমা দিয়েও দৃষ্টি 100% আসে না, সেটা একটা বয়সের পর ছানি পড়ে, কিন্তু যে কোনো বয়সে যখন চোখের দৃষ্টি কমে যাচ্ছে কিংবা চশমা দিয়েও দেখতে পাচ্ছি না, তখন বুঝতে হবে রেটিনাতে একটা সমস্যা আছে। এখন আমি বলি যে রেটিনাতে কী কী সমস্যা সাধারণত হয়ে থাকে, যেমন ডায়াবেটিসজনিত চোখের রক্তক্ষরণ, উচ্চ রক্তচাপ যেমন হাইপারটেনশন, এই কারণে চোখের রক্তক্ষরণ হতে পারে। যারা মাইনাস পাওয়ারের চশমা পরে তাদের চোখের রেটিনা অনেক সময় দুর্বল থাকে, যেটাকে বলে পেরিফেরাল রেটিনাল ডিজেনারেশন, সেই রেটিনা ডিজেনারেশন থেকে যে কোনো সময় রেটিনাল ডিট্যাচমেন্ট হতে পারে, পর্দা ছিঁড়ে যেতে পারে, অনেক সময় আঘাতজনিত কারণে চোখের রেটিনা ছিঁড়ে যেতে পারে, অনেক সময় রেটিনার মধ্যে অনেক সময় পানি জমে, যেটা বলা হয় CNVM, যেটা মানসিক চাপ থেকে কিংবা ঘুম কম হলে, চোখের প্রেশার চোখে অতিরিক্ত প্রেশার থাকলে, কিংবা যারা স্মোকিং করে তাদের হতে পারে। আরেকটা হচ্ছে বলে বয়সকালে যেটা একটা এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, মানে বয়সের সাথে সাথে চোখের রেটিনার কোষগুলো একটু দুর্বল হয়ে যাচ্ছে, কিংবা ওখানে কোষগুলো দুর্বল হয়ে এখানে রক্তনালী থেকে রক্তক্ষরণ হচ্ছে, যেটা বলে CNVM, এটা হচ্ছে কমন। এই কমন ডিজিজগুলো যখন হচ্ছে, আমার একটা ভিডিও অলরেডি আছে যেসব চোখের কারণে চোখ অন্ধ হয়ে যায়, সেই ভিডিওটা যদি দেখেন তাহলে আরও বুঝতে পারবেন। তারপরও এই সমস্যার কারণে যখন রেটিনা দৃষ্টি কমে যাচ্ছে, চোখের দৃষ্টি কমে যাচ্ছে, তখন যেটা হচ্ছে আমরা রেটিনা চিকিৎসা করার পরে আমরা ওই অসুখটাকে কন্ট্রোল করার চেষ্টা করি। কন্ট্রোল করার পরে রোগীরা বলে যে ডাক্তার সাহেব আমি তো খুব ভালো দেখছি না, আমাদের চিকিৎসার তাহলে কারণটা কী? চিকিৎসার কারণ একটাই, চিকিৎসা দেওয়ার একমাত্র কারণ যে চোখের এই রেটিনার এই সমস্যাগুলো যদি আমরা চিকিৎসা না দিই তাহলে পরবর্তীতে এই রেটিনাটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে এবং তখন আলো চোখে ঢুকবে না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে অনেক সময় চোখের পর্দা ছিঁড়ে যায়, রেটিনার ডিট্যাচমেন্ট হয়, তখন আমরা অপারেশন করে দিই, অপারেশন করে জোড়া লাগিয়ে দিই, কিংবা চোখে রক্তক্ষরণ হচ্ছে, রক্তক্ষরণটা অপারেশনের মাধ্যমে রক্তগুলো সরিয়ে ভিতরে একটা মেডিসিন দিয়ে রাখি, কিংবা ভবিষ্যতে ওই মেডিসিনগুলো আবার বের করে দেওয়ার পরে রোগীরা কিন্তু অনেক সময় অপারেশনের আগে যা দেখতো অপারেশনের পরেও তাই দেখছে, কিংবা কিছু কিছু সময় একটু ভালো দেখছে, কিছু কিছু সময় অনেক বেশি ভালো দেখছে। যারা অনেক বেশি খারাপ দেখছে তারা এসে কমপ্লেন করে ডাক্তার সাহেব অপারেশন করে তার লাভটা কী হলো। অপারেশনের মূল উদ্দেশ্য হচ্ছে চোখটাকে অনেক সময় বাঁচানোর জন্য, যেমন চোখের কিছু রেটিনার সমস্যা হলে ওটা যদি চিকিৎসা না করে চোখের জটিলতা হয়, যেমন চোখের গ্লুকোমা হয়, চোখের প্রেশার বেড়ে যেতে পারে, চোখের অনেক ব্যথা হতে পারে এবং ব্যথা হয়ে লাল হয়ে
চোখের আস্তে আস্তে চোখটা আস্তে আস্তে নরম হয়ে চোখটা গর্তের মধ্যে ঢুকে যেতে পারে। এইগুলো জটিলতা থেকে অনেক সময় বাঁচানোর জন্য আমরা চোখের রেটিনাল সার্জারি করি, চোখের রক্তক্ষরণ সার্জারি করে সেই জন্যে চোখের ভিতরে আমরা চিকিৎসা দিই। এবং চিকিৎসার পরে দেখা যাচ্ছে এক ফিট দুই ফিট দেখছে কিংবা আলো নড়াচড়া দেখতে পাচ্ছে কিন্তু একশো ভাগ দেখছে না, কিন্তু চোখটা কিন্তু বাকিটা জীবনের জন্য আপনাকে কোনো বিরক্ত করলো না কিংবা কষ্ট দিল না। কিন্তু যদি সার্জারি না করি আস্তে আস্তে চোখটা ড্যামেজ হয়ে যাবে। সুতরাং অনেক সময় রোগীরা বলে যে ডাক্তার সাহেব আমি যেহেতু ভালোই না দেখি তাহলে অপারেশন করে কী লাভ? অপারেশন করে লাভ হল একটাই, অনেক সময় লাভ হচ্ছে হলো চোখের জায়গায় থাকতে পারছে, চোখটা নরম হয়ে যাচ্ছে না, চোখটা গর্তের মধ্যে বসে যাচ্ছে না, কিংবা চোখের গ্লুকোমা কিংবা আমরা একটা বলি থাইসিকাল, চোখটা নরম হয়ে সফট হয়ে চোখটা গর্তের মধ্যে বসে না যায়। সুতরাং চোখকে চোখের জায়গায় রাখার জন্য অনেক সময় রেটিনাল সার্জারি করতে হয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই অবস্থা থেকে উন্নতির একটা সুযোগ আছে। আপনারা যদি চোখের রেটিনার সমস্যা হতে না দেন তাহলে কিন্তু এই অপারেশনের দরকার হচ্ছে না। এখন এই অপারেশন যদি করতে না হয় তার জন্য আমাদের কী করতে হবে? আপনাকে নিয়মিত ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে। আর ডায়াবেটিস রোগী যারা উচ্চ রক্তচাপজনিত কারণে ভুগছেন প্রতি 3 মাস অন্তর অন্তর চোখের রেটিনা বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন, যেন আগে থেকেই এই সমস্যার সমাধান করে দিতে পারে, যেন চোখের অপারেশনের পর্যায়ে যেতে না হয়। যেমন CNVM, যেমন এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, এই জিনিসগুলোতে বা চোখের রক্তে বা চোখের মধ্যে পানি জমে যাওয়া, এই সমস্যাগুলো আগে থেকেই সমাধান করে দেওয়া যায় যদি মানুষ ডিসিপ্লিন অনুযায়ী চলে। তারপরে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যারা রেটিনা নিয়ে কাজ করে কিংবা রেটিনা রোগীরা, দেখা যাচ্ছে অনেক সময় রোগী দেখার পরে রোগীদেরকে অনেক সময় অনেক কিছু কাউন্সিলিং করা যায় না, অনেক সময় সময়ের অভাবে হোক কিংবা রোগীদের বুঝাচ্ছি রোগীরা বুঝতে পারছে না। আজকের ভিডিওটা সুতরাং তাদের জন্য খুব কাজে লাগবে যারা চোখের রেটিনা সমস্যায় ভুগছেন। অবশ্যই রেটিনা যারা সমস্যায় ভুগছেন প্রতি 3 মাস অন্তর অন্তর অবশ্যই চোখের রেটিনার পরীক্ষা করবেন, যে কোনো রেটিনা বিশেষজ্ঞকে দেখালেই হবে অবশ্যই চোখটা ভালো রাখার জন্য। আমার ভিডিওটা যদি আপনাদের সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন, কারণ চোখের অন্যান্য বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি। আর ডাক্তার মমিনুল ইসলাম যে ইউটিউব চ্যানেলটি আছে এটা সাবস্ক্রাইব করে রাখুন, যেন ভবিষ্যতে আমরা আরও তথ্য আপনাকে দিতে পারি। ধন্যবাদ।